হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওতে তোমাদের সকলকে স্বাগত। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস এইটের পঠন সেতু বই থেকে ভূগোলের প্রথম অধ্যায়ে নমুনা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে ক্লাস এইটের পঠন সেতু বই থেকে আরও যে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের এক নম্বর প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝের বিযুক্তি যার নামে চিহ্নিত তিনি হলেন লেহম্যান। গয়ের অপশনটা হবে ঠিক। এরপর একের দুয়ের দাগের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক হল সীমা। ক্ষয়ের অপশনটা হবে ঠিক। এরপর দুয়ের দাগে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের এক নম্বরে আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর ভিতরের অবস্থা জানা গেছে পি এবং এস তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে। দুই নম্বরে আছে, লোহা সবথেকে বেশি আছে পৃথিবীর কেন্দ্রমণ্ডলে। এরপর দুয়ের দুই নম্বরে আছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথমেই আছে, বহিঃকেন্দ্রমণ্ডল অর্ধ তরল অবস্থায় আছে, এটা হবে ভুল, কারণ বহিঃকেন্দ্রমণ্ডল অর্ধ কঠিন অবস্থায় আছে। এরপর দুই নম্বরে আছে, পৃথিবীর অভ্যন্তরে প্রধান স্তর তিনটি, এটা হবে ঠিক। দুয়ের তিন নম্বরে আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভের প্রথমে আছে এম বিযুক্তি, এটার সঙ্গে হবে বিজ্ঞানী আন্দ্রেয়া মোহর অভিষিক। ভূতকের সঙ্গে হবে সিয়াল সীমা। পৃথিবীর চৌম্বকত্বর সঙ্গে হবে বহিঃকেন্দ্রমণ্ডল। আর সিলিকনের সঙ্গে হবে মহাদেশ ও মহাসাগর। দুয়ের চার নম্বরে আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এক নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরের স্তর কোনটি? উত্তরটা হবে কেন্দ্রমণ্ডল। দুই নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতা কত কিলোমিটার? উত্তরটা হবে 6370 কিলোমিটার। তিনের একের দাগের প্রশ্ন, বিযুক্তি বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। উত্তর, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পে তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি বলেন। যেমন শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। এরপর চারের একের দাগের প্রশ্ন, ভূত্বক ও শিলামণ্ডলের পার্থক্য লেখো। ভূত্বক এদিকে লিখবে মহাদেশীয় ত্বক ও মহাসাগরীয় ত্বকের মিলিত নাম, আর শিলামণ্ডলের দিকে লিখবে পৃথিবীর উপরের কঠিন অংশ যা শিয়াল সীমা ও ঊর্ধ্ব গুরুমণ্ডল বা ক্রফেসীমার কঠিন অংশের মিলিত নাম। ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 কিমি আর শিলামণ্ডলের গড় গভীরতা প্রায় 100 কিমি। এরপর চারের দুই নম্বর প্রশ্ন, উপাদানের ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরের একটি চিহ্নিত চিত্র আঁকো। এই চিত্রটা অঙ্কন করতে হবে। তোমাদের পঠন সেতু বইয়ের দুই নম্বর পৃষ্ঠাতেই এই চিত্রটা দেওয়া আছে। আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে, বন্ধুদের একটু শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।